আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা কথা বললেই বিভিন্ন মেসেজে আপনাদের কথা অটোমেটিক লেখা হয়ে যাবে সেটা আজকে আপনাদের দেখাবো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে জিবোর্ড বোর্ড দেখুন স্টোরে যাচ্ছি প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করুন জি বোর্ড জি জি বোর্ড গুগল কিবোর্ড বোর্ড এটি ইনস্টল করে আপনি যদি বাংলায় বলেন লেখা বাংলায় হয়ে যাবে অথবা ইংরেজিতে বললে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কথা বললে সেটা অটোমেটিক আপনার বিভিন্ন টেক্সট মেসেজ অথবা আপনার ইমোভাইবারে আমরা যে লিখি সেটা আপনি বললেই সেটা লেখা হয়ে যাবে খুব সহজ একটি সফটওয়্যার এটা একটি কিবোর্ড গুগল ডিফল্ট কিবোর্ড হিসেবে আপনি এটা ইউজ করতে পারেন ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে ডাউনলোড হলে তারপরে ইনস্টল নিবে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল এবার ইনস্টল হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল দিন এবার ওপেন করুন ওপেন করার সময় আপনার এখানে সেটিংসে যে কিবোর্ডটা সক্রিয় করে দিতে হবে এনেবল করে দিতে এখন আমরা কীবোর্ডটি এখান থেকে এনাবল করব দেখুন নিচে মেনুতে চারটা ডট আছে তাহলে তার চারটা পেজ আছে আমরা এক নম্বর দুই নাম্বার তিন নম্বর সুইপ করি চার নাম্বার ডান ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করলে এখানে আমাদের কীবোর্ডটা সেটিং করতে হবে এখন এখানে কীবোর্ডটা এসে গেল এসে যাওয়ার পরে আপনাদের ল্যাঙ্গুয়েজ উপরে দেখুন ল্যাঙ্গুয়েজ আছে ইউকে আমরা এখান থেকে একটা কিবোর্ড বাংলাও এটা ইংরেজি আছে তো আপনি যদি বা ইংরেজিতে বলেন তাহলে ইংরেজি লেখা হবে আর যদি বাংলায় বলেন তাহলে সেগুলো ইংরেজি লেখাই বাংলা লেখা হবে যেমন আমার এ এম এ আর আমার এইভাবে টাইপ হবে তাহলে আমরা ওই ইংরেজিতে তো আছেই আরেকটি কীবোর্ড অ্যাড করি বাংলাদেশি বাংলা কীবোর্ড যেন বাংলায় লেখা বাংলায় হয়ে যায় এই যে বাংলা কীবোর্ড সিলেক্ট করি দেখুন সিলেক্ট হয়ে গেলে আমরা ডান দিই এখন এইখানে দুইটা কীবোর্ড চলে আসছে এখন আমরা ব্যাকে যাই দেখে যে এইখান থেকে আমাদের কীবোর্ডটা ডিফল্ট যেটা আছে। সেটা আমরা সেটিংস থেকে সেটিংস থেকে আমাদের কীবোর্ডটা ডিফল্ট করে দিই সেটিংসে গেলাম সেটিংসে যে আমাদের কিবোর্ড আছে হচ্ছে কীবোর্ড অ্যান্ড ইনপুট মেথড সবার মোবাইলে এটা আছে কীবোর্ড অ্যান্ড ইনপুট মেথড তা আমাদের ডিফল্ট কিবোর্ড হিসেবে এখানে আস হচ্ছে ডিফল্ট কিবোর্ড দেখুন এইখানে ক্লিক করে ডিফল্ট কিবোর্ড কনফিগার ইনপুট মেথড এখানে আমাদের এই যে জিবোর্ড বোর্ডটা অ্যাক্টিভ করা আছে হ্যাঁ আমাদের বাটনটা অন আছে সুতরাং আপনাদের মোবাইলে এইভাবে এই বোর্ডটা অন করে নেবেন এখন আমরা যে কোনো জায়গায় যে সার্চ দেই দেখুন এখন দেখুন আমরা কিবোর্ডটি এখান থেকে জি বোর্ড সিলেক্ট করলাম জি বোর্ড সিলেক্ট করার পরে আমাদের ডিফল্ট যে কিবোর্ডটি চেঞ্জ হয়ে যাবে জি বোর্ডের এই অপশনটি আসছে আমার এইখানে সেটিংসে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি এই কারণে কিবোর্ডটা এমন দেখাচ্ছে এখন এইখানে আমরা ক্লিক করে মাইক্রোফোনের আইকনটিতে বলি দেখুন জিমেইল জিমেইল দেখি জিমেইল চলে আসছে আমরা এইভাবে জিমেইল না লিখে আমরা যে বাংলায় বলি আমি ভাত খাবো দেখুন বাংলায় ইংরেজিতে বাংলায় লেখা হয়ে গেছে এখন এই লেখাটা যদি আপনি বাংলায় লেখা চান তাহলে আমাদের কীবোর্ডটি বাংলা সিলেক্ট করতে হবে এই পৃথিবীর যে আইকনটি এটা ক্লিক করে বাংলা চলে আসলো এখন দেখুন আমি আবার মাইক্রোফোনে ক্লিক করছি আমি ভাত খাব দেখুন সব বাংলায় চলে আসছে আমি এইখানে যে কোনো কথা বললেই সেটা বাংলায় হয়ে যাবে তবে সব সময় মনে রাখবেন এই কথাগুলো যদি আপনি যদি একটু স্লোলি বলেন স্পষ্ট বলেন তাহলে অ্যাকুরেট অবশ্যই আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য